কাতারের বিমানবন্দরে এটি কি করছে? কেন কাতারের চার পুরুষের বিপক্ষে শুধুমাত্র একজন নারী? যখন কাতারে গ্যাস ও জ্বালানি ছিল না, তখন কাতার কিভাবে জীবিকা নির্বাহ করত? আপনারা আশ্চর্য হয়ে যাবেন কাতারের জাতীয় খেলা দেখে। এবং কাতার বাংলাদেশের এমন একটি গোপন কথা যেটা আপনারা অনেকেই হয়তো জানেন না। সব কিছু জানার জন্য সাবস্ক্রাইব করে থাকুন আমাদেরই পাশে। তাহলে চলুন শুরু করি। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও সুন্দর বিমানবন্দর হচ্ছে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর, যাকে 2020 সালে স্কাইট্রেক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট দ্বারা মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভালো ও সুন্দর বিমানবন্দরের কিতাব দেওয়া হয়েছে। আপনি যদি এই বিমানবন্দরে একবার ঘুরেন, তাহলে আপনার মনে হবে আপনি একটি নতুন দেশ ঘুরে ফেলেছেন। ফ্যাক্ট নাম্বার 2, কাতারের সবচেয়ে বড় রপ্তানি খাত হচ্ছে গ্যাস ও জ্বালানি খাত। গ্যাস ও জ্বালানি খাত থেকে কাতার মোট রপ্তানি আয়ের 97% অর্জন করে থাকে। রাশিয়া এবং ইরানের পর কাতারে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। ফ্যাক্ট নাম্বার 3, কাতারে সবসময় গ্যাস ও জ্বালানি ছিল না। গ্যাস এবং জ্বালানি অনুসন্ধানের আগে কাতার মাছ ধরা, মুক্তা শিকার ও বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। ফ্যাক্ট নাম্বার 4, যেখানে পুরো বিশ্বের জাতীয় খেলা কাবাডি, ক্রিকেট, ফুটবল হয়, সেখানে কাতারের জাতীয় খেলা হচ্ছে বাজ পাখি পালন। কাতারে বাজ পাখির জন্য আলাদা বাজার থাকে, যেখানে শুধুমাত্র বাজ পাখি বিক্রি করা হয়। ফ্যাক্ট নাম্বার 5, কাতারে 2022 সালে দুনিয়ার সবচেয়ে দামি ফিফা বিশ্বকাপ আয়োজন করেছে। এই আয়োজনে কাতার $220 বিলিয়ন খরচ করেছে। আসলে কাতারে ফুটবল খেলা হয় না, ফলে সেখানে কোনো ফুটবলের স্টেডিয়াম নেই, তাই স্টেডিয়াম বানাতেই এত খরচ হয়েছে। ফ্যাক্ট নাম্বার 6, কাতারে প্রায় 100টি দেশের মানুষ বসবাস করে। কাতারে বর্তমানে 28,50,000-এর বেশি মানুষ বসবাস করছে, যার মধ্যে মাত্র 7 লক্ষ হচ্ছে নারী। অর্থাৎ প্রতি 4 পুরুষের বিপক্ষে মাত্র একজন নারী আছে কাতারে। ফ্যাক্ট নাম্বার 7, শান্তি সূচকে কাতার 153টি দেশের মধ্যে 31তম অবস্থানে রয়েছে। ফলে আপনি নিশ্চিন্তে কাতার ভ্রমণ করতে পারবেন, তবে অবশ্যই শালীন কাপড় পরে, কারণ সেখানে ইসলামের আইন কঠোরভাবে পালন করা হয়। ফ্যাক্ট নাম্বার 8, এবারে বিশ্বকাপ আয়োজনে কাতার যত অর্থ খরচ করেছে, তা দিয়ে শ্রীলঙ্কাকে 6 বার বা 5 বার কিনা যেত। শ্রীলঙ্কা যেখানে $44 বিলিয়ন জন্য দেউলিয়া হয়ে গিয়েছে, সেখানে কাতার বিশ্বকাপ আয়োজনে $220 বিলিয়ন খরচ করেছে। ফ্যাক্ট নাম্বার 9, 1971 সালে বাংলাদেশের সাথে স্বাধীনতা লাভ করেছিল কিন্তু কাতারও। অথচ আজ যেখানে বাংলাদেশে মাথাপিছু আয় মাত্র $2,800, সেখানে কাতারের মাথাপিছু আয় হচ্ছে $92,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 92 লক্ষ টাকা। ফ্যাক্ট নাম্বার 10, কাতারের রাজধানী দোহা বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে আপনি এই টেডি বিয়ারটিকে দেখতে পাবেন, যা সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল। এটাই হচ্ছে দোহা বিমানবন্দরের মূল আকর্ষণ। এটি বানাতে খরচ হয়েছে $6.8 মিলিয়ন এবং এর ওজন হচ্ছে 20 টন। বন্ধুরা, এরকমই ফ্যাক্ট জানার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।